আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেক সময় দেখবেন যে আপনাদের যে টিকটকটি রয়েছে, টিকটক আইডি কিন্তু পলিসি ইস্যু চলে আসে। আপনারা অনেক সময় যেই সমস্ত ভিডিওগুলো টিকটকে অ্যালাও না, এমন এমন ভিডিও কিন্তু আপনারা তৈরি করে ফেলেন, যেমন রক্তাক্ত কোনো কিছু অথবা কাটাছিরা, এই সমস্ত ভিডিও কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টে দেওয়া যাবে না। যদি দেন তাহলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টেও কিন্তু পলিসি ইস্যু চলে আসবে, রেস্ট্রিক্টেড চলে আসবে। আপনার টিকটকের রেড কালার আপনারা অলরেডি আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন। এখানে একটা টিকটক আইডির স্ক্রিনশট আমি শেয়ার করছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এটা কিন্তু অ্যাকাউন্টটা লাল রেস্ট্রিক্টেড হয়ে রয়েছে। তো এটাকে কিভাবে আপনারা পলিসি মুক্ত করবেন, মানে পলিসি মুক্ত কিভাবে করবেন, খুব সহজে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্ট থেকে এই রকম পলিসি দূর করতে পারবেন। তো সেটাই কিন্তু আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল MH Roky Tech, আমি আছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে MH Roky। তো চলে যাচ্ছি আমরা মূল পর্বে। মূল পর্বে যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। ওয়ার্নিং গুলো রিমুভ করার জন্য আমরা জাস্ট প্রথমে চলে যাবো আমাদের টিকটক আইডিতে। টিকটক আইডিতে আসার পরে আমাদের যেই প্রোফাইলটি রয়েছে আমরা চলে যাবো প্রোফাইলে। প্রোফাইল আসার পর আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু এটা ওয়ার্নিং রয়েছে, অ্যাকাউন্টটা ওয়ার্নিংয়ে রয়েছে। এখন এটা আমরা রিমুভ করার জন্য আমরা জাস্ট উপরে আপনারা দেখতে পারতেছেন থ্রি লাইন নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একদম নিচে আসবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিব। এরপরে যেটা করতে হবে আমরা একটু নিচে যাব। নিচে আসার পর আপনারা দেখবেন এখানে রিপোর্ট অ্যান্ড প্রবলেম নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এরপর হচ্ছে আপনারা একদম নিচে দেখবেন প্রোফাইল পেজ নামে একটা অপশন রয়েছে, প্রোফাইল পেজে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। প্রোফাইল পেজে ক্লিক করার পরে একটু নিচে আসবেন, স্ক্রল করে আসার পর আপনারা একদম নিচে দেখবেন এখানে আদার্স নামে একটা অপশন রয়েছে, আমরা আদার্সে ক্লিক করে দিব। এখানে রয়েছে ইয়েস আর নো, আমরা নোতে ক্লিক করে দিব। এখানে নোতে ক্লিক করার পরে এখানে দেখবেন নিচে রয়েছে নিড মোর হেল্পস, আমরা এখানে ক্লিক করব। এরপরে যেটা করতে হবে এখানে আপনাকে একটা লেখা লিখতে হবে ইংলিশে। তো লেখাটা আমি জাস্ট এখানে রেডি করে রেখেছি আগে থেকে, এখন এখানে পোস্ট করে দিব। এখন আমি এখানে কি লেখা লিখেছি এটা চাইলে আপনারা আমি এখনই আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি অথবা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে এখনই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এই লেখাটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। এখানে আমি কি লিখেছি, ডিয়ার টিকটক টিম, এ ওয়ার্নিং ইজ কামিং টু মাই অ্যাকাউন্ট, আই এম রিয়েলি সরি, মাই মিস্টেক অ্যাট ফার্স্ট, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য রুলস, প্লিজ রিভিউ মাই অ্যাকাউন্ট অ্যান্ড মুভিং রিমুভ ওয়ার্নিং। এরপর আপনাদেরকে দেখেন এখানে ইউজার নেম নামে একটা অপশন রয়েছে, আপনারা অবশ্যই আপনাদের টিকটকারের যে ইউজার নেমটি রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন। তো আমি অলরেডি আমারটা এখানে দিয়ে দিয়েছি। এখন দেখুন এখানে হাতের বাম পাশে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা পিকচার আপনাকে এখানে সাবমিট করতে হবে। পিকচারটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের যে ওয়ার্নিংটা আসছে সেই ওয়ার্নিং সহকারে আপনার প্রোফাইলের একটা স্ক্রিনশট আপনি একটা নিয়ে নেবেন, তারপরে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে স্ক্রিনশট আপনি নিয়ে রেখেছেন সেটা এখান থেকে আপনারা দিয়ে দিবেন, ওকে করে দিবেন। তারপরে আমরা পিকচারটা এখানে একটু সময় নেবে, হয়তো নেট স্পিডের উপর নির্ভর করবে। এখানে আপনাদের এটা চলে আসবে, পিকচারটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপলোড হয়ে গেছে। এরপরে জাস্ট দেখুন এখানে সাবমিট রয়েছে, আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো আমরা ক্লিক করে দিচ্ছি, আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে। এরপরে আপনারা এখান থেকে আর কিছু করতে হবে না, আপনারা জাস্ট এটা আসার পরে আপনাদেরকে হয়তো 24 ঘন্টা, 48 ঘন্টা বা 72 ঘন্টা, 1 সপ্তাহ, 10 দিন এরকম সময় লাগতে পারে। অনেক সময় এগুলো দ্রুত হয়ে যাবে, অনেক সময় একটু লেট করে, তারা রিভিউ করে দেখবে আপনার যে ওয়ার্নিংগুলো ঠিক করা হয়েছে কিনা, বা আপনি যেই কারণে ওয়ার্নিংটা আসছে, যেই ভিডিওর কারণে আসছে, ওই ভিডিওগুলো রিমুভ করছেন কিনা, এগুলো তারা যাচাই বাছাই করবে। করার পরে দেন আপনার এটা ঠিক করে দেবে।